জীবনের শেষবারের মতো বাবার মুখ দেখতে পারলেন না তিন সন্তান। চোখে ছলছল পানি নিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছিলেন তারা, যদি একটিবার দেখতে পারেন বাবার মুখ। সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের কাছে অপলক তাকিয়ে অন্যান্য স্বজনরা, অপেক্ষার সময় দীর্ঘ হলেও শেষ পর্যন্ত জন্মদাতা বাবাকে একটিবার দেখার সৌভাগ্য হয়নি অভাগা সন্তানদের, কারণ বাবাকে দেখার অনুমতি দেয়নি বিএসএফ। অবশেষে বুক ভরা কষ্ট নিয়ে ফিরতে হয় তাদের। আমরা লাশ নিয়ে এসেছিলাম দেখাবো বলে আমার ভাই বোনদের, তো আমাদের আমরা ব্যর্থ হয়েছি, আমাদের দেখালো না, বললো সিও সাহেব অর্ডার না দিলে আমরা পারবো না, আমরা লাশ নিয়ে চলে যাচ্ছি আমাদের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার স্বাধীনতার সড়ক সীমান্তে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র ভাদারের লাশ নিয়ে অপেক্ষা করছিলেন স্বজনরা। ভারতের নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে বাবাকে এক পলক দেখার জন্য কাঁটাতারের কাছে এসেছেন রবিনের এক ছেলে ও দুই মেয়ে। বিজিবির পক্ষ থেকে অনুমতি দিলেও বিএসএফ এর পক্ষ থেকে মেলেনি সন্তানদের দেখা করার অনুমতি। অফিসারের সাথে যোগাযোগ না হওয়ার কারণে ওনারা দেখাইতে পারেননি, খুব চেষ্টা করলো বিজেপি, কিন্তু ওদের যে অফিসারের সাথে সঠিক তদন্ত না করার কারণে ওরা আনতে পারেনি। জানা যায় মুজিবনগর উপজেলার ভবের পাড়ার বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র ভাদার বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর খবর পেয়ে এক পলক দেখার জন্য ওপারে কাঁটাতারের কাছে অপেক্ষা করতে থাকেন তার তিন সন্তান। বিজেপির পক্ষ থেকে বিএসএফ কে দেওয়া হয় চিঠি, সে চিঠি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছায়নি কিংবা পৌঁছালেও তার উত্তর মেলেনি। স্বজনরা বলছেন বিএসএফ এর কারণে শেষবারের মতো বাবার মুখ দেখতে পারলেন না তিন সন্তান। আজকে ভবরপাড়া গ্রামের রবেন দফাদার, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি মারা গেছে। মারা যাওয়ার পরে তার ছেলেরা তার পরিবার থেকে মুজিবনগর বিজেপি ক্যাম্পে তারা যোগাযোগ করে যে আমার দুজন ভাই এবং বোন আছে, যেহেতু উনি মুক্তিযোদ্ধা সেই হিসাবে উনি লোক মাধ্যমে এবং নিজে সরাসরি বিএসএফ সাথে যোগাযোগ করে তারা প্রথম অবস্থাতে বলল যে ঠিক আছে আপনারা লাশ নিয়ে আসেন। তাদের ইচ্ছা থাকার সত্ত্বেও কিন্তু তারা যে কথাটা বলছে যে আমরা এখনো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আমরা তেমন কোনো পারমিশন আমরা পাইনি, কাজেই আমরা আমাদের ইচ্ছা মতন আমরা এটা করতে পারি না। বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র ভাদার 1971 সালে যুদ্ধ শেষে থেকে যান বাংলাদেশে। দেশের মায়া ত্যাগ করে ভারতে যেতে রাজি হননি তিনি। পরে সীমান্তে কাঁটাতারে বেড়া দিয়ে দুই দেশ ভাগ হলে পিতা ও সন্তানরা দুই দেশে বসবাস শুরু করেন। মুজিবনগরের সাবেক ইউপি সদস্য দিলীপ মণ্ডল বলেন, এখানকার বিজিবি ক্যাম্পের কমান্ডার ভারতের হৃদয়পুর বিএসএফ এর সাথে সাধ্যমতো চেষ্টা করেছেন যোগাযোগ করার, ছেলে এবং মেয়েকে তার বাবার মরামুখটা দেখানোর জন্য বিজিবি চেষ্টা করেছে অনেক, কিন্তু বিএসএফ এর কারণে সেটি সম্ভব হয়নি। নিউজ নাও ডেস্ক, ঢাকা।